মতো নিজে স্বীকার করছে শক্তি হরা উভয় অস্ত্রশস্ত্র না এবং বহু দিন ধরি রুগ্ন অবস্থায় পড়রই সেই শক্তি হরা হয়েছেন সে শক্তি কু ইয়ে উই ক্যান আমি পারবু একথা করবে মানসিক স্তর এবং শারীরিক স্তরের নিজক সচেত করাইবে ইয়ে সুদৃঢ় করাইবে আগুক বড় সংকল্প নেবে নিশ্চিত ভাবে কংগ্রেস পুঁ ফেইসব এই সেই সময় শিক্ষা মর্যাদাবন্ত লোক মানুষ সম্মান দেওয়া কংগ্রেসে রাওয়া দরকার সেটা নরলে লোক যদি অমর্যাদাপূর্ণ লোক সংখ্যা বড়ি যায় বা মর্যাদা হানি হয়ে লোক মর্যাদাবন্ত পুরুষকর সংখ্যা কমি যায় তাহলে শক্তি শূন্য হয়ে যাব সে দল একথা কোয়া স্যার দল কন্দল রীতি কেবে বন্ধ হা କଂଗ୍ରେସ ଜନ୍ମ ହେଉଛି ଦଳକନ୍ଦଳରୁ ମୋର ଗୋଟିଏ ବହି ଅଛି କଂଗ୍ରେସ ବୋଲି କି ମୁଁ କଂଗ୍ରେସ ଜଏନ୍ କରିନଥିଲି ଲେଖିଥିଲି ସେ ଦଳ କନ୍ଦଳ କ'ଣ ଯେତେବେଳେ କଂଗ୍ରେସ ଦଳ ହେଲା ଗୋପବନ୍ଧୁ ଦାସ ସଭାପତି ହେଲେ ସେତେବେଳୁ ଗୋପବନ୍ଧୁ ଦାସ ନିରଞ୍ଜନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ଭିତରେ କଳିଆ ହେଲା ସେତେବେଳେ ଆଉ କିଛି ସମୟ ପରେ ଗୋପବନ୍ଧୁ ଦାସ ନୀଳକଣ୍ଠ ଦାସଙ୍କ ଭିତରେ ହେଲା ନିରଞ୍ଜନ ପଟ୍ଟନାୟକ ନିରଞ୍ଜନ ପଟ୍ଟନାୟକ ଏହି ନିରଞ୍ଜନ ପଟ୍ଟନାୟକ ନୁହଁନ୍ତି जयन्ती पट्टना बापा कङ्ग्रेस र बडा लिडर सतव नीलकण्ठ दास गोपन्धुको भित्र होला त हटात एमा चाहिँ हरेकृष्ण महत्ताबार कन्टिडेन्ट लडेला एमि भावर प्रतिथर आम देखा दल भाँगिचि सतेबे गोदावरस मिश्र नीलकण्ठ दास दल छाडिक आउँछ दल घटिन्छ एसबु घटना घटि अतीतले कङ्ग्रेस पाँच थर मो जान ପାଞ୍ଚ ଥର ଅତି କମ୍ରେ ବଡ଼ ଧରଣର ବିଭାଜନ ଓଡ଼ିଶାରେ ହୋଇଛି ମୋ ଜାଣତରେ ବା କୋଡ଼ିଏରୁ ବାଇଶ ଥର ଏ ସମସ୍ତ ବର୍ଷ ଭିତରେ ଦଳୀୟ କନ୍ଦଳ ହୋଇଛି ସଭାପତି ବଦଳିଛନ୍ତି ଏସବୁ ଘଟିଛି ଆଜି ନୂଆ କଥା କିଛି ନୁହେଁ ଏହା ଡେମୋକ୍ରାଟିକ୍ ବ୍ୟବସ୍ଥା ପରସ୍ପରକୁ ସହିକିରି ଯଦି ତୁମେ ତର୍କ କରି ଧର ହରେକୃଷ୍ଣ ମହତ୍ତା ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ଭିତରେ ଲଢ଼େଇ ହେଲା ପ୍ରବଳ ଭାବରେ ହେଲା ବନଲୀ ପଟ୍ଟନାୟକ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ କଣ୍ଟେଷ୍ଟ କଲେ ସଭାପତି ପାଇଁକି ପ୍ରଥମ ଥରକ বিজুপ হারিগলে বনলী পট্টনাক জিটিলে কিন্তু পুঁ বিজু পটনাক রেতরে কন্টেষ্ট হল সে সম্পূর্ণ দল পুঁ সরকার কু ফেরা সেকেন্ড টাইম বিজু হলে এবং আমি ষাটে একষটির মশার একাশটা সিট বয়াশটা সিট জিতে কংগ্রেস সরকার গড়ে এণু বিভাজন ভিতরে যদি একতা রহিলা বিভেদ ভিতরে যদি একাঠি হয়েকি লড়িবার কথা সংকল্প রহিলা কংগ্রেস কিন্তু বলে না যেতবে বিভাজনটা বা নিজ ভিতর ডিফরেস বা কথাটা কোনসি এক অসভ্য বা অসহ্য যন্ত্রণাদায়ক ভিতরে নথ অর্থাৎ গুড়ে যে কংগ্রেস বিষয়ে বা দল বিষয়ে বা জাঁতি না তাৎকিক আলোচনা ন করি কিন কেবল সে কে আসলা সে কোর্ট গলা অনেক খুন্দা খুন্ডামরামরি হওয়া মানে আকু ঠেলে দেওয়া তাকে ঠেলে নিজ নিজপাই লোকমত সৃষ্টি করকি যদি অধিক ভাবে সাব্যস্ত করে তালে মু বড় হলি কিন্তু দুই চার পুরা ঠেলে দেইকি তলক ভপাডি দেইকি উঠিলে না সে বড় হব না এ বড় হব না দল বড় হব সেই কথাটা এবে টিকে কংগ্রেসের অধিকাংশ দেখা যাচ্ছে বল ভাবে লোকে বিচার করছেন ভাবুখান কংগ্রেসটা আগে হব না কিন্তু এটা সববে মানে বিভেদ লা বিচার বিভেদ থিলা

ତାହେଲେ ମୁଁ ଭାବିବି ଯେ ଆମର ଆଜି ଏ ସମୟଟି ସମୟ ନଷ୍ଟ ହୋଇନି ବରଂ ସମୟ ସାର୍ଥକ ହୋଇଛି